সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নয়নতারা, দর্শকরা নয়নতারাকে মেলান শাহরুখ খানের সাথে, আর এই অভিনেত্রী প্রেমে মজে আছেন সালমান খানের। এবার তো নিজেই সালমান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন ভালোবাসার প্রতিচ্ছবি। মিশে তো থাকছে ডেস্ক রিপোর্টে। জওয়ান সিনেমায় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। দক্ষিণী এ অভিনেত্রীর শাহরুখের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে দর্শকের, কিন্তু তার মন জুড়ে রয়েছে অন্য কেউ, তিনি হলেন সালমান খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসার কথা। সালমান খানের মাইনে পেয়ার কিয়া সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থির চিত্র। নিচের সংলাপ, আমাদের বন্ধুত্বকে তুমি কি নাম দেবে, সঙ্গে বাজছে ছবির জনপ্রিয় গান দিল দিওয়ানা, বিন সাজনাকে মানে না। নয়নতারা জানিয়েছেন তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন। তিনি লিখেছেন এরা দুইজন এবং এই ছবিটি বিশুদ্ধ ভালোবাসা, সঙ্গে রয়েছে দুটি ভালোবাসার ইমোজিও, বোঝাই যায় নয়নতারা একজন সালমান ভক্ত। তবে এই প্রথম নয়, সালমানের প্রতি তার অনুরাগের কথা নয়নতারা এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন। 2022 সালে নয়নতারা চিরঞ্জীবী সিনেমার গডফাদারের অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড ভাইজান। সেই সময় নয়নতারা তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, সকলেই সালমান স্যারকে ভালোবাসেন, আর কেন ভালোবাসেন তার একটি দৃষ্টান্ত হতে পারে এই সিনেমাটি। ধন্যবাদ আপনার বিস্ফোরক অভিনয় এবং সিনেমাকে আরও বড় করে তুলছে। তবে শুধু নয়নতারাই নয়, দিন কয়েক আগে মাইনে পেয়ার কিয়া ছবির গানই নিজেই গাড়িতে বাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। গানের সঙ্গে তিনি লিখেছিলেন 90-এর দশকে স্মৃতি মেদুরতার কথা। ঘটনাচক্রে প্রিয়াঙ্কা ও নয়নতারা দুজনের 90-এর দশককে কাটিয়েছেন তাদের শৈশব। প্রিয়াঙ্কার জন্ম 1982 সালে, নয়নতারার 1984, কিন্তু এতগুলো বছর পরেও প্রায় একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা জওয়ান সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে আত্মপ্রকাশ করেন। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে সিনেমা প্রেমীদের। জওয়ান ছবিটি বক্স অফিসে সুপারহিটও হয়। এ অভিনেত্রীর মনে শাহরুখের জায়গা হয়নি, কিন্তু তার মন জুড়ে রয়েছে ভাইজান খ্যাত সালমান খান। সম্প্রতি এ দক্ষিণী অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তার মনের এই ভালোবাসার কথা। সালমান খানের মাইনা পেয়ার কিয়া সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এই নয়নতারা। যে স্টোরি শেয়ার করার মাধ্যমে সালমান খানের প্রতি তার ভালোবাসা আবারও বহিঃপ্রকাশ হয়। নয়নতারা জানিয়েছেন তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখেছেন, সেই সাথে লিখেছেন আমাদের বন্ধুত্বকে তুমি কি নাম দেবে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।